তোমাদের আমি কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, আমার স্মার্ট ওয়াচটা ডিস্টার্ব করছিল আর সেটা আমি ওয়ারেন্টি ক্লেম করেছিলাম সার্ভিসিং এর জন্য, তো ওরা তো ওটা পিক আপ করে নিয়ে গেছিল। তবে জানো, ওরা আমার স্মার্ট ওয়াচটা ঠিকও করেনি, বাবুটাকে বদলেও দেয়নি, যেই ঘড়িটা ছিল সেটাই আবার দিয়ে দিয়েছে। যেদিন ওরা স্মার্ট ওয়াচটা পিক আপ করে নিয়ে যায়, তার 2-3 দিন পরে একটা মেসেজ আসে যে ওরা নাকি ইন্সপেকশন করে দেখেছে আমার স্মার্ট ওয়াচটাতে কিছু হয়নি, তাই ওরা আবার আমার যে স্মার্ট ওয়াচটা ছিল সেটাই রিটার্ন করে দিয়েছে। আসলে আমার ঘড়িটা না হঠাৎ হঠাৎ করে চার্জ আউট হয়ে সুইচ অফ হয়ে যাচ্ছে। প্রথম দিন যেদিন এরকম হয়েছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ঘড়ি অন করতে গিয়ে দেখি ঘড়ি আর অন হয় না, আমি ভাবলাম কি হলো রে বাবা। তারপর যখন চার্জ দিই ঘড়িতে তখন দেখি 1% মাত্র চার্জ রয়েছে, মানে চার্জ হচ্ছে আর কি। কিন্তু তার আগের দিন রাতের বেলায় আমি আমার ঘড়ি ফুল চার্জ করেছিলাম। তারপরে আরো বেশ কিছুদিন এই সমস্যাটা দেখা দেয়, তারপর আমি দাদাকে বলি আর দিয়ে ওয়ারেন্টি ক্লেম করি। ভেবেছিলাম হয়তো ঘড়িটা ওরা সার্ভিসিং করিয়ে দেবে বা হয়তো ঘড়িটা চেঞ্জ করে দেবে, বাট দুটোর একটা ওরা করেনি। এর থেকে তো পেবেল কোম্পানি অনেক ভালো, আমার দাদার পেবেলের স্মার্ট ওয়াচটা দুবার করে খারাপ হয়ে যায় আর প্রত্যেকবারই ওরা ওটা চেঞ্জ করে নতুন ওয়াচ দেয়। আমার নতুন ঘড়ি দরকার ছিল না, আমাকে এই ঘড়িটা ঠিকঠাক করে দিলেই হতো। বোট কোম্পানির সার্ভিসের যে এই হাল সেটা জানলে আমি বোটের জিনিস কখনোই কিনতাম না, আর ইন ফিউচার তো আমি বোটের জিনিস কেনার আগে দুবার ভেবে নেবো কেনাটা ঠিক হবে কিনা।